ইন্ডিয়া রেস্টুরেন্টের খাবার এর আগেও আমি অনেকবার খেয়েছি, তাই আজকে আবার খাওয়ার ইচ্ছা হলো এবং এটাও জানার ইচ্ছা হলো যে এদের ফুড কোয়ালিটি আবার আগের মতন আছে কিনা। তো তাই এদের একটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দিয়ে নিলাম, যেটাতে 2 পিস মাটন থাকে। আর তুমি একটু কনফিউজ ছিলাম কি মটন ডাক বাংলো অর্ডার দেবো কি চিকেন রেশমি বাটার মশালা, তারপর একটা চিকেন রেশমি বাটার মশালাও অর্ডার দিলাম। তো চলে এসেছে ইন্ডিয়া রেস্টুরেন্টের স্পেশাল মটন বিরিয়ানি আর রেশমি বাটার মশালা। ইন্ডিয়া রেস্টুরেন্টের প্যাকেজিং আমার অলওয়েজই অতটা ভালো লাগে না, বাট এদের ফুড কোয়ালিটিটা মাচ বেটার অন্য রেস্টুরেন্টের থেকে। বাট এদের কোয়ান্টিটিটা ভালো। এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি। সো আমি প্লেটে নিয়ে দেন ব্যাক করছি। স্পেশাল মাটন বিরিয়ানিতে এরকম 2 পিস মাটন দেয়, আলু, ডিম আর রেশমি বাটার মশালা। মাটনটাও সফট। টেস্ট করে দেখি ফার্স্ট রেশমি বাটার মশালা উইদাউট বিরিয়ানি। দারুন টেস্ট। মাটনটা দেখি মাটনটাও খুব দারুন আর বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে। সো খেয়ে নিয়ে ব্যাক করছি। আমি অনেক জায়গার রেশমি বাটার মশালা খেয়েছি, বাট ইন্ডিয়া রেস্টুরেন্টটাই ফার্স্ট টাইম খেয়ে আমার খুবই ভালো লাগলো। আর এই প্রাইস পয়েন্টে এরকম কোয়ালিটির দুটো মাটন আর এত সুন্দর রাইস দেওয়া, আই থিঙ্ক 460 রুপিস ওয়ার্থ ইট। আর আপনাদের কোন জায়গার মাটন বিরিয়ানি ভালো লাগে আমাকে সেটা কমেন্ট করে প্লিজ জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন।